নমস্কার বন্ধুরা, আমি কাকরল পাড়তে আসছি। দেখুন গাছে কত সুন্দর কাকরল হয়েছে। দেখুন কাকরল গুলো দেখতে কত সুন্দর হয়েছে। আজ আমি কাকরলের বড়া আর ভাজি করব। ভাজি আর বড়ার জন্য কাকরল গুলো কেটে নিতেছি। ভাজি আর বড়ার জন্য কাকরল গুলো লবণ দিয়ে মানে একটু সময় মেখে রাখতেছি। বড়া বাঁধার জন্য চালের গুঁড়া দিয়ে পিঠালি করে নিতেছি। আপনাদের যাদের হাতের কাছে বেসন আছে তারা বেসনও ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা, দারচিনি বাটা, পেঁয়াজ বাটা, বড়া বানাবো মা, পরিমাণ মতো লবণ, জল দিয়ে মিশিয়ে নিতেছি। আসলে পিঠালি গুলাটা যেন একটু ঘন থাকে, তাহলে কাকরলের সাথে ভালোভাবে লেগে থাকবে। আলু, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতেছি। কাকরলগুলো যাতে ভালো সিদ্ধ হয় এর জন্য একটু ঢেকে দিতেছি। আমার কাকরল ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। এখন আমি বড়া ভাজি করব। বড়ার জন্য কাকরলগুলো আমি পাতলা পাতলা কেটে নিয়েছিলাম। বড়া ভাজি হয়ে গেছে, অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে বড়ার থেকে। বড়াগুলো আস্তে আস্তে জলে ভাজতে হবে যাতে কাকরল ভালোভাবে সিদ্ধ হয়। কাকরলের বড়া আর ভাজি খেতেই বেশি স্বাদ লাগে। আমার মতো যারা বড়া খেতে পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিবেন। সত্যি বড়া গুলা খেতে অনেক টেস্টি হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।